বিডি নিউজ টোয়েন্টি ওয়ানে আপনাদেরকে স্বাগতম দেশ বিদেশের সর্বশেষ সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি মঞ্জুমা লিপি জনসংখ্যা নিয়ে এক এক দেশের এক এক পরিস্থিতি বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া চীনের মতো দেশগুলো জনসংখ্যার ভারে হেলে পড়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণে কর্মসূচি নিতে হয় এসব দেশে জাপান সহ ইউরোপের দেশগুলোতে ঠিক এর বিপরীত চিত্র জাপানে শিশু জন্মের হার কমতে কমতে ২০ বছর পর কোনো কোনো শহরে শূন্যের ঘরে চলে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে এভাবে সন্তান নিতে তরুণ দম্পতিদের উৎসাহ দেওয়ার পাশাপাশি সন্তান প্রতিপালনে ব্যয় স্কুলের খরচ বিনা খরচে ছুটি কাটাতে ঘুরে বেড়ানো ও আবাসনে ভর্তুকি দেওয়া হচ্ছে তরুণ দম্পতিদের সন্তান নিতে উৎসাহ দিতে জাপানের স্থানীয় সরকারগুলো নানা পদক্ষেপ নিচ্ছে এর মধ্যে নাগি শহর যেন কিছুটা বেশি এগিয়ে ওয়াইকামা বিভাগের কাতসুতা জেলার একটি শহর নাগি আজ শুক্রবার সিএনএন অনলাইনের খবরে জানানো হয় নাগিতে সন্তান জন্ম দেওয়ার জন্য দম্পতিদের অর্থ দেওয়া হয় যত বেশি সন্তান তত বেশি অর্থ প্রথম সন্তানের জন্য এক লাখ ইয়েন বা সাতশো মার্কিন ডলার প্রায় তিয়াত্তর টাকা দ্বিতীয় সন্তানের জন্য এক হাজার তিনশো পঁয়ত্রিশ ডলার প্রায় এক লাখ সাড়ে এগারো হাজার টাকা এবং ধাপে ধাপে পঞ্চম সন্তান পর্যন্ত তিন হাজার পাঁচশো আঠারো ডলার প্রায় দুই লাখ সাড়ে তিরানব্বই হাজার টাকা দুই হাজার সাল থেকে না এ অর্থ দিয়ে যাচ্ছে ডেস্ক রিপোর্ট বিডিনিউজ টোয়েন্টি ওয়ান সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ